13,700। हाय फ्रेंड्स, बहुत दिन पासत हेलमेट सेलमेट पिंदी ओला आइलुं अकले, तार माने जाम एटा जगत आजी पथारर पर इंट्रोटो दियासु। वेलकम बैक टू माय यूट्यूब चैनल, आपनलके साय आसे। बहुत दिन पासत एनेकवा इंट्रो दिल मनटु बिराट ভাল লাগি আছে, কারণ আজি গৈ আছো মোর এভেঞ্জারক অলপ সার্ভিসিং করাবর কারণে। সার্ভিসিং বহুত দিন হল সার্ভিসিং করাব পারা নাই, তো আজি আমি এতে আসু একটু কি জায়গা কয় কি জায়গা কয় এক মিনিট খুদু খুড়াই জায়গাখিনির নাম কি ধনপুর কয় ধনপুর এই খুড়াই কলে একটু ধনপুর 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 হই যাম বিলাসীপাড়া। তো বিলাসীপাড়াত গই বাইকখন সার্ভিসিং করিম। তার আগত চাওক বাইকর একটা অবস্থা আমি দেখাই আছো, একটু বহুত দিন আগত একটা ভিডিও দেখাইছিল, এই যে দাঁত লরবরা হয়েছে, দাঁত চাইছে না নাই। এই ইন্ডিকেটরটু লগাম আর পাশফালে আছে ধুনিয়া একটা টিলা। এইটু দাদা ইয়াতে একটা মন্দির আছে না, কি মন্দির এইটু? এই ইয়াতে 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 আইসাকাতি তো তাতে হয়, আইসাকাতি এটা মানে সাকাতি বলি কয়, সাকাতি বলি কয়। এটুর পূজা কোন দিনে হয়? চত মাহর একদিন থাকতে না। রাস্তা কোন ফালে এটুর? ওই বাজ্যপর তল দিন উপরত উঠবা লাগে নাকি, উপরত যাবা লাগে। চাওক দাদায় কলে, দাদা আপনার নামটু নামটু কি? হ্যাঁ তুষার। দাদায় কলে ইয়াতে একটা মন্দির আছে, আমিও জানো কিন্তু মন্দিরত কেতিয়াও গৈ পোৱা নাই। তো ধুনিয়া একটা টিলার উপরত মন্দির একটা আছে আর ওই রাস্তাটা যায় বিলাসীপাড়া। তো বলক মোর লগত, মই গৈ আছো বিলাসীপাড়া, তাত গৈ বাইক সার্ভিসিং করিম আর আপনাদের দেখাই থাকিম। চাওক কিমান ধুনিয়া, বহুত দূর আহিলো, বাপরে বাপ বহুত দূর, বহুত দূর মানে 10 কিলোমিটার। সোলো চলাই চলাই আহি আছো অকলে অকলে, মানে কথাটো কি মই অকলে বাইক চলাওতো অলপ টান পাও, পাছফালে কোনো যদি বহি থাকে না অলপ এনার্জিটো ভাল লাগে এই কারণেই। আর তাকেই চিন্তা করে আছো, আমার অসমর মানে ইউটিউবার বিকাশ ছেত্রী 8,000 কিলোমিটার অকলে কমপ্লিট করিলে আর কেনেকে চলালে এইটুয়ে ভাবি আছো। আর থ্যাংকস কব লাগিব তেওক, আর লগত আমার কোকরাঝারের গুরুংদা, বাপরে বাপ মানিছো দে গুরুংদা, এইটু বয়সত আর পাটনা লৈ গৈছে অকলে, মানে কি কম, মানে জোসটুয়ে বেলেগ। আমার বারু এনেকুৱা পারিম নে নাই এইটুয়ে, তো মানু অসম্ভব একো নাই, পারে গোটেইখিনি পারে, মানু যেটু মানে চিন্তা করে একটু মাইন্ডত যদি সেট হয়ে যায় একটু পারে। এই কারণে গুরুংদার মানে এই বস্তু চাই মোর একটা এনার্জি যেন পাও। গুরুংদাকে বহুত হরু আমি, গুরুংদার 55 এজ চলি আছে, কি কম, স্যালুট গুরুংদা স্যালুট। বাপরে বাপ আমি 10 কিলোমিটার বাইক চলাই আহতে কেনেকুৱা যেন লাগি আছে, মানে কি কম। আমি কোকরাঝারত আগত মানে রেগুলার আপ ডাউন করেছিলাম, কিন্তু এতিয়া কি হয়েছে বাইক নচলায় নচলায় এনেকুৱা হয়েছে না, মানে একদম মানে অবস্থা বেয়া। ওই চাওক এই পথারর মাজত, একদম পথারর মাজত আমি থিয় হয়ে আছো এই পথারর মাজত। এই কারণে সাগে রাস্তার ওসরে ওসরে গাছবিলাক লগোয়া বিরাট জরুরি। আপনালোকক একটা রিকোয়েস্ট করে আছো, আপনালোকে মানে গাছ লগাওক, রাস্তার ওসরে ওসরে গাছবিলাক লগাওক আর গাছ বসাওক, নহলে যেটু ক্লাইমেট আহি আছে এটু মানে একদম মানে কি কম আর মানে চেঞ্জ বহুত চেঞ্জ হয়েছে আগরপরা। ও রাস্তার ওসরে ওসরে গাছবিলাক থাকিলে আমি যেতিয়া বাইক সাইক লৈ যাও, গাড়ি সারিবিলাক যায়, তেতিয়া অলপ কিন্তু রিল্যাক্স মানে অলপ থিয় হব পারে গাছর তলত কিবা কিবি, এইটোর কারণে কৈ আছো। তো বলক বেশি কথা না পাতি যাও গই আর এই আমার এভেঞ্জারটু সার্ভিসিং করো। ও এটা কথা, আচ্ছা আমার এই এভেঞ্জারখনের নাম কি দিয়া যায় আপনাদের কমেন্ট করে জনাওকসুন, এটু এটা মানে চিন্তা করে আছো বহুদিনের পরায় যে আপনাদের সুধিম যে আমার এই এভেঞ্জার যেটু আছে এভেঞ্জারটুর নাম কি দিয়া যায় এটুয়ে আপনাদের কমেন্ট করে জনাব, ঠিক আছে? তো বলক যাও। এ উল্টা হয়ে গল দেখুন, যে নহক উল্টাকে পাল্টাকে আহি পালুং বাজাজ শোরুম বিলাসীপাড়া আর এতে হব সার্ভিসিং। তো বলক খুদু কেনেকে সার্ভিসিং, কি সার্ভিসিং? 13,700।
আৰু গাড়ী সোমোৱাৰ লগে লগে পুৰা চাওক এই সুমন্ত ব্লগাৰ, এই গাড়ীখনৰ পুৰা মোবাইল চবিল চবেই ডাউন দি দিলে, একদম ডাউন মানে একদম উকলি পেলাইলে। চাওক ভাইটি কি করি আসা, এ দেখুন ট্যাঙ্কিও খুলি আছে, কি বা করে গাড়িখান আর কি বা হয়, এ চাওকসুন এ পুরা খুলি পেলাই দিলে। এটি আর হাতত লই থাকি কি লাভ, এটুর কারণে কি এই ট্যাঙ্কিটা খুলিব লগা হল নাকি? চা গাড়িখন চাই কেনেকুৱা যেন লাগি আছে রে, এই গাড়িখন কি মরে আছিল, হায় ভগবান। দুই ঘন্টা পাছত বুঝা পালুং যে গাড়িখান মরে হয়, কারণ দুই ঘন্টা পাছত গাড়ি যেনেকুৱা আছিল তেনেকুৱাই হৈ গল। থ্যাংক ইউ রে ভাই, থ্যাংক ইউ। কিনো উল্টা পুল্টায়ে, আমি আৰু গা চা নাধুই ভাত নাখাও না, আৰু গাড়ি খোৱা লোৱাৰ পাছতহে গা ধুৱায়, তাৰ মানে মোবিল চবিল খাইছে খোৱাৰ পাছত, এতিয়া পুৰা শ্বেম্পুৰে একদম। আৰু ফাইনালি গাড়ীখন ষ্টাৰ্ট ল'লে, গাড়ীখন ষ্টাৰ্ট লৈছে আৰু ষ্টাৰ্ট লোৱাৰ লগে লগে চাওক না, মোৰ নাম চাই আৰু ছাবস্ক্রাইবাৰ এজন লাইভ ছাবস্ক্রাইবাৰ পালোঁ, লাইভ ছাবস্ক্রাইবাৰ, নামটো কি আছিল? মুস্তাকি মুছলেন। থ্যাংক ইউ, বহুতখিনি হেল্প কৰিছে আৰু মোৰ গাড়ী বিশেষকৈ বহুত টাইম লৈ ছাৰ্ভিচিং কৰাই দিছে, সেইকাৰণে অশেষ অশেষ ধন্যবাদ, আৰু ভালকে সার্ভিসিং করে দিয়ার বাবে বহুত ধন্যবাদ। আপনাদের আহক ইয়াতে বিলাসীপাড়া, কি শোরুমটার নাম? বাজার শোরুম, বিলাসীপাড়া বাজার শোরুমত আহক আর ইয়াতে সার্ভিসিং করক, ভাল মেকানিক্স আছে আর সার্ভিসিংও পুরা একদম ধুনিয়া সার্ভিসিং করে দিয়ে। বয়সও কই দিলে হল, মুস্তাকি মুছেন। তো কি আরো এজন আছে স্পেয়ার পার্টসর, নামটা কি? আহিদুল ইসলাম। এই মোট বিল ওলাই গেছে, এটা আমি পয়সাখিন পেড করিম, গাড়িটো তো ওয়াশ হয়েছেই, লৈ যাম। তোমার নামটা কোয়া? মফিজুল ইসলামে ধুনিয়াকে বাইকটো সার্ভিসিং করাই দিলে, কিন্তু একটা বস্তু নাপালো, কি বস্তু পাবো? মিটার আর ইন্ডিকেটার, এটা নাপালো, এটা কোনদিনে পাম? এটা মানে সোমবারে পাম। থ্যাংক ইউ ভালকে সার্ভিসিং করে দিয়ার কারণে, আর সরু একটা টিকুটমান ভিডিও আছিল মোর এই বাইক সার্ভিসিং করার, কেনেকুয়া লাগিল জানাব, আর যদি ভিডিওটা ভাল পায় লাইক করিব, কমেন্ট করব, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবলৈ নাপাহৰিব। বাই বাই, লগ পাম নেক্সট এটা ভিডিওলৈ। আরেকবার জিজ্ঞেস করেন 13,700।